হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আরেকটা ইউনিভার্সিটিকে ইন্ট্রোডিউস করে দেবো আপনাদের মাধ্যমে। আমি আগেই বলছি, এটা হচ্ছে শুরু হয়ে যাচ্ছে এডমিশনের সিজন, যেটা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলা। এটার নাম হচ্ছে জিয়াংসু ইউনিভার্সিটি। এটাতে অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে নভেম্বরের 12 তারিখ থেকে জানুয়ারি 12 তারিখ পর্যন্ত। তো খুব তাড়াতাড়ি, 3 মাস সময় আছে মাত্র। যাদের এখনও পাসপোর্ট নাই, তাড়াতাড়ি পাসপোর্ট করেন ইমার্জেন্সি দিয়ে। আর পেপার সবগুলো রেডি করলে আপনারা কিন্তু মাসে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ইউনিভার্সিটিটাতে স্কলারশিপ সেম, এখানে সব ধরনের স্কলারশিপ আছে, প্রভিন্সিয়াল, তারপর হচ্ছে প্রেসিডেন্ট স্কলারশিপ যেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে দিবে, এবং কি হচ্ছে যেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সবগুলো স্কলারশিপ আছে। এই বছর মাস্টার্স, পিএইচডি এবং হচ্ছে ব্যাচেলরের জন্য স্টুডেন্ট নিচ্ছে। আর কী কী সাবজেক্টে নিচ্ছে এটা আমাকে একটু দেখে বলতে হবে। এই বছর সাবজেক্ট নেওয়া হচ্ছে অ্যাকাউন্টিং, বিজনেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর আছে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তার সাথে আছে কম্পিউটার সায়েন্স, ইকোনমিক, তারপর ফুড সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপর আছে ইন্টারন্যাশনাল ইকোনমিক ট্রেড, তারপর আছে হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স, তারপর আছে ফিজিক্স, মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ফার্মেসি। তো এই সাবজেক্টগুলোর উপর এই বছর এডমিশন নেওয়া যাবে। এখানে মাস্টার্স অর্থাৎ মাস্টার্স, পিএইচডি এবং কি ব্যাচেলর স্টুডেন্ট সবাই এডমিশন নিতে পারবে। তো খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। আর এখানে আমি 100% হেল্প করতে পারবো আপনাদেরকে, ইউনিভার্সিটি থেকে কোনো ইনফরমেশন নেওয়া অথবা হচ্ছে এডমিশনে যদি কোনো পেপারের সমস্যা হয় ওইগুলো নেওয়া, তারপর হচ্ছে যাদের 1 বছর গেপ থাকবে তারপরে অ্যাপ্লাই করবেন তাদের জন্য যা যা লাগবে আমি ওইটার জন্য হেল্প করতে পারবো। এই চায়নাতে আমি যে কয়েকটা ইউনিভার্সিটিতে হেল্প করতে পারবো তার মধ্যে এটা হচ্ছে 1 অফ দ্য ইউনিভার্সিটি। সো আপনারা যারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমি যে ইউনিভার্সিটির সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখানে লিঙ্ক থাকবে যেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারবেন। তো সেখানে গেলেই আপনারা মূলত সব ডিটেলস পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমি প্রথম ভিডিওতে অনেকের কোনো সাড়া পাই নাই যে কেউ আসলে কারো কী উপকার হবে কি না আদৌ, এটাতে কেউ কোনো কমেন্ট করেন নাই। আশা করি আপনারা একটু আমাকে ইন্সপায়ার করবেন, যাতে করে আমি জানি হয়তো বা অনেকেরই কাজে লাগবে, কিন্তু আমার ভিডিওগুলো তারা পাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু একটা সময় গিয়ে এই ভিডিওগুলো দেখার পরে তারা বুঝতে পারবে যে আমি খুব মিস করছি, এই ভিডিওটা কেন দেখি নাই। তো আশা করবো যে যদি পারেন শেয়ার করে দেবেন ভিডিওটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।